অ্যাডভান্স সেন্টার অফ কিডনি অ্যান্ড ইউরোলজি আকুর ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। স্বাস্থ্য সচেতনতার জন্য আমরা নিয়মিত প্রচার করছি কিডনি এবং ইউরোলজি বিষয়ে বিভিন্ন সমস্যা ও তার সমাধানের কথা। আজ আপনারা দেখবেন অধ্যাপক ডক্টর সোহরাব হোসেন সৌরভ, বিভাগীয় প্রধান ইউরোলজি বিভাগ, ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ এবং চেয়ারম্যান অ্যাডভান্স সেন্টার অফ কিডনি অ্যান্ড ইউরোলজি আকু স্যারের পরামর্শ। এমডি রুবেল মিয়া লিখেছেন যে স্যার গরমের মধ্যে কাজ করার ফলে প্রচুর ঘাম ঝরে প্রতিদিন, স্যালাইন পানি ঝরে প্রতিদিন, স্যালাইন পানি খাওয়া কি নিরাপদ? আমরা যে স্যালাইন পানি খাই সেটা কি প্রতিদিন খাওয়া যেতে পারে? হ্যাঁ, খাওয়া যেতে পারে, কিন্তু মনে রাখতে হবে যাদের উচ্চ রক্তচাপ আছে, যাদের হার্ট ফেইলিয়ার আছে, মানে একজন বয়স্ক মানুষের জন্য এটি নিরাপদ নাও হতে পারে। তবে এটা নির্ভর করে যে কত কি পরিমাণ লবণ আপনি লস করছেন ঘামের মাধ্যমে। এটা সাধারণত যে পরিমাণ লস আমরা করি লবণ, সেইটা কিন্তু স্বাভাবিক খাবার দাবারের মধ্যে থেকে, মানে আপনার তরকারিতে একটু লবণ দেয়া হয়, তাই না? আবার প্রত্যেকটা খাবারের মধ্যে এক ধরনের লবণ আছে, সেটা দিয়ে আপনার পূরণ হয়ে যায়। এক্সট্রা সল্টসের এক্সট্রা লবণের দরকার হয় না। আর খাবার স্যালাইন মানেই ওর ভিতরে এক্সট্রা সল্ট আছে, অনেক লবণ আছে। এই লবণ আবার দুই রকমের লবণই আছে। কাজেই যারা অত্যধিক পরিশ্রম করছেন মরুভূমিতে গরমের মধ্যে, তাদের জন্য খাবার স্যালাইন ঠিক আছে, এটা ভালো। আর যারা আমাদের দেশে কিন্তু অতটা রোদ এখনো পড়ে না, অত তাপ পড়ে না মাটি খাটে, কাজে তাদের জন্য এমনি প্লেইন ওয়াটার খেলেও হবে। তবে যদি তাকে হাত পা ম্যাজ ম্যাজ করে, অবসন্ন লাগে, দুর্বল লাগে, তাহলে খাবার স্যালাইন খেলে ভালো লাগবে। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার সুযোগ করে দিন।